ধারাবাহিকের প্রমোতে দেখা যায় ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়েছে শঙ্খর ছাত্রী তথা স্ত্রী মোহর। তাকে নিয়ে তোড়জোড় শুরু করে শঙ্খ, কিন্তু বাস্তবে আজ বেজায় অসুস্থ শঙ্খ থুড়ি অভিনেতা প্রতীক সেন। সূত্রের খবর অনুযায়ী পুজোর ছুটিতে ঘরেই ছিলেন অভিনেতা। হঠাৎই তার শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়, আর সেই কারণেই তাকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তবে সূত্রের খবর অনুযায়ী রক্তচাপের সমস্যা তার শরীরে ছিলই। মোহরের আগে খোকাবাবু ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবি অতিথি এবং চলকুন্তলেও তাকে দেখেছেন দর্শক। পুজোর ছুটি কাটিয়ে ফ্লোরে ফেরার কথা সকলেরই, এই সময় এমন অসুস্থতা টিম মোহরকে বেশ দুশ্চিন্তায় ফেলল তা বলাই বাহুল্য। এন্টারটেনমেন্ট ব্যুরো, টাইমস বাংলা।